আসসালামু আলাইকুম। আমি আজকে চেপা শুটকি ভুনা করব। তো আমি পেঁয়াজ, মরিচ, রসুন সাথে লবণ দিয়ে কত কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, রসুনটা ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলি সাইডে রেখে ধুয়ে রাখা শুটকিগুলো একটু আলাদাভাবে ভেজে নিব। ভেজে নিলে দেখা যাবে গলে যাবে একদম। তারপর পেঁয়াজের সাথে মিক্স করে দিব। এই যে দেখুন গলে গেছে একদম, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন পেঁয়াজের সাথে মিক্স করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যেন পুড়ে না যায়। দিয়ে দিব কেটে রাখা কিছু টমেটো, কুচি করে দিয়ে দিলাম একটু আদা বাটা। ভালো করে মিক্স করতেছি। মিক্স করা শেষ হলে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে দিলে মশলাটাকে পুড়ে যাচ্ছিলো সেটা পুড়বে না। তো এইভাবে করে নাড়াচাড়া করে যে আমার পানিটা শুকিয়ে গেছে হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমার শুটকিটা ভুনো হয়ে গেছে। আমি নামিয়ে নিব প্লেটে। এই যে নামিয়ে নিয়েছি। তো কার কার পছন্দ এরকম চেপা শুটকি ভুনা?